আজকে যে চাকরির খবরটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু দারুণ। আপনাদেরকে জানিয়ে দিই, কৃষি এবং সেচ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। আপনারা চাইলেই আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন। 25,000 টাকা বেতন আছে, খুবই ভালো চাকরি। আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই চাকরির নিউজটি। আপনারা কীভাবে কাজে লাগাবেন, কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করতে হবে এবং নিয়োগ কীভাবে হবে, তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর আপনি যদি চান নিজের জেলায় চাকরি করতে, তাহলে আপনার এলাকার চাকরির খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি কমেন্ট করে আপনার জেলার নামটি জানিয়ে দেবেন, যাতে করে আপনার এলাকার চাকরির খবরগুলো আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারি। কৃষি এবং সেচ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে করা হবে নিয়োগ, এবং সবথেকে বড় সুযোগ কি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। কোনো লিখিত পরীক্ষা থাকছে না, যেখানে বেতন কাঠামো খুবই ভালো। এই সুযোগটিকে কাজে লাগান। রাজ্যের কৃষি এবং সেচ দপ্তরে আবেদনের জন্য যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন কত দেবে, শূন্য পদ কতগুলো আছে, নিয়োগ পদ্ধতি কী, আবেদন পদ্ধতি কী, সমস্ত কিছু বলছি। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে মন দিয়ে দেখতে থাকুন, আর বন্ধুদের মাঝে ভিডিওটিকে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে অবশ্যই মনে রাখবেন। নিয়োগের তথ্য সম্পর্কে বলি, পদের নাম হচ্ছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। বেতন দেবে উক্ত পদের ক্ষেত্রে 25,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার অথবা হর্টিকালচার বা ফরেস্ট্রিতে ব্যাচেলার্স ডিগ্রি আপনাদেরকে করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভ্যাকেন্সি আছে একটা। তাছাড়াও আপনি আবেদন করতে পারেন অ্যাকাউন্ট্যান্ট পদে। এটার ক্ষেত্রে বেতন আছে 10,000 টাকা। যোগ্যতা আছে কমার্স বিষয়ে গ্র্যাজুয়েশন করা, সঙ্গে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা। ভ্যাকেন্সি আছে একটা। তাছাড়া আপনি ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারেন। ভ্যাকেন্সি আছে কতগুলো জানিয়ে দিচ্ছি, আগে আপনাদেরকে বলি। এই ডেটা এন্ট্রি অপারেটর পদে বেতন পাবে প্রতি মাসে 7,500 টাকা, অর্থাৎ 7,500 টাকা কিন্তু রিমুনারেশন আপনারা পাবেন। শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার অ্যাপ্লিকেশানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকেন্সি একটা। তাছাড়াও আছে WDT ইঞ্জিনিয়ারিং। এই ভ্যাকেন্সি আপনি যদি WDT ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করতে চান, বেতন পাবেন প্রতি মাসে 10,000 টাকা। যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাস করতে হবে। ভ্যাকেন্সি আছে 2। তাছাড়াও WDT লাইভলিহুড একটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আপনাদের জন্য। এই পদ হচ্ছে WDT লাইভলিহুড, এখানে বেতন আছে 10,000 টাকা। যোগ্যতা চাওয়া হয়েছে এগ্রিকালচার বা ফরেস্ট্রি বা প্ল্যান্ট সায়েন্সে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকেন্সি পাবেন 2। তাছাড়াও আরও পদ আছে, যেমন 6 নম্বর পদ হচ্ছে WDT সোশ্যাল ওয়েলফেয়ার। এই পদে আবেদন করলে যদি আপনি চাকরি পান, প্রতি মাসে বেতন ঢুকবে আপনার 10,000 টাকা করে। যেখানে আপনাদের যোগ্যতার প্রয়োজন পড়বে সোশ্যাল ওয়েলফেয়ার অথবা সোশ্যাল সায়েন্স বা রুরাল ডেভেলপমেন্টে গ্র্যাজুয়েশন করা। ভ্যাকেন্সি পাবেন 2। তাছাড়াও আপনি আবেদন করতে পারেন 7 নম্বর পোস্টে, যেটার নাম WDT মাইক্রো এন্টারপ্রাইজ। এটার ক্ষেত্রে আপনার 10,000 টাকা বেতন হবে। যোগ্যতা বলা হয়েছে কমার্স, রুরাল ডেভেলপমেন্ট বা ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকেন্সি 2। বয়সসীমা কি, এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে হবে 65 বছরের কম বয়স হলে। আবেদন পদ্ধতি, উপরোক্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকছে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। আবেদনপত্রটি নিজের হাতে বল পয়েন্ট কালোকালির পেন দিয়ে ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে। তারপর সমস্ত ডকুমেন্টগুলো, আমি ডকুমেন্ট কী কী লাগবে বলে দিচ্ছি, ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, করে আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট একসঙ্গে খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাবেন। খামের উপরে অবশ্যই লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নাম। তার নিচে লিখে দেবেন আপনার কোন ক্যাটাগরি। আবেদনের জন্য যে যে ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে একটু বলে দিই। ডকুমেন্ট আপনাদের লাগবে রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট যদি থাকে সেটা, এবং কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে সেটা, সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটাও দেবেন, এবং আধার কার্ড বা ভোটার কার্ডটি দিয়ে দেবেন। আবেদনপত্র কোন ঠিকানায় আপনি জমা করবেন, আবেদনপত্র ঠিকানা জমা দেওয়ার ঠিকানা হলো টু দ্য প্রজেক্ট ম্যানেজার WCDC পশ্চিম বর্ধমান অ্যান্ড ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়ার্ড 1, কৃষি ভবন, 4th ফ্লোর, DSF ক্যাম্পাস, কালনা রোড, পূর্ব বর্ধমান।
এই হলো ঠিকানা। এবার আপনাদেরকে বলি গুরুত্বপূর্ণ তারিখ, যেটা নোটিশ প্রকাশ হয়েছে 15/7/2022, আবেদন শুরু হয়েছে 15/7/2022 এবং আবেদন শেষ হবে আগস্টের 18 তারিখের মধ্যে। আপনাদেরকে আবেদন কিন্তু করে দিতে হবে, লাস্ট ডেট হচ্ছে 18/8/2022, সুতরাং তার মধ্যে আপনারা আবেদনপত্রটি জমা দেন। এবার আপনাদেরকে বলি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবেন কীভাবে, কারণ যে তথ্যগুলো আমি দিলাম সেগুলোকে আপনাদেরকে ভেরিফাই করতে হবে সঠিক কি না। আপনাদেরকে বারবার একটাই কথা বলি, অবশ্যই অফিসিয়াল নোটিশ না দেখে আবেদন করবেন না। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, আর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য এখানে চলে যাবেন। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, যেটার নাম হচ্ছে স্মার্ট দুনিয়া। টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন স্মার্ট দুনিয়া, তাহলে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবেন, সুতরাং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন।